আহমেদাবাদে মেগা রোড শো নরেন্দ্র মোদির, নজর রাখবো সরাসরি। तो इस वक्त ये सीधे दृश्य हम आपको दिखा रहे हैं गुजरात के अहमदाबाद से, जहां प्रधानमंत्री अपने दो दिवसीय दौरे के लिए पहुंचे हुए हैं। इस वक्त एयरपोर्ट पर उतरने के बाद प्रधानमंत्री एक रोड शो कर रहे हैं, जहां प्रधानमंत्री का स्वागत हजारों की तादाद में सड़क के दोनों ओर लोग खड़े होकर कर रहे हैं। गुजरात के लोगों के लिए चार राज्यों होते विपुल जयर पर मेगा रोड शो अहमदाबादे मेगा रोड शो नरेंद्र मोदीर এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। রাস্তার দুধারে অগণিত মানুষের ঢল। আহমেদাবাদে এই মেগা রোড শো এর আয়োজন করা হয়েছে। মহাপঞ্চায়েত সম্মেলন রয়েছে, তার আগে এই মেগা রোড শো নরেন্দ্র মোদি। গতকালই চার রাজ্যের পাঁচ রাজ্যের ফলাফল ঘোষণা হয়েছে এবং তার মধ্যে চার রাজ্যে বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপি। এবং তারপরেই আজ মেগা রোড শো গুজরাটের আহমেদাবাদে হচ্ছে। এই মেগা রোড শো ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে সেই রাস্তা, অগণিত মানুষের ঢল গোটা রাস্তা জুড়ে। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, সাজিয়ে তোলা হয়েছে ওই সমস্ত রাস্তা এবং ব্যারিকেড করে ঘিরে ফেলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার রোড শো। এবং সেই রোড শো এ অগণিত মানুষের ঢল। নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্টই কড়াকড়ি করা হয়েছে, অগণিত পুলিশ মোতায়েন রয়েছে এই রোড শো এ। মহাপঞ্চায়েত সম্মেলন, তার আগে মেগা রোড শো নরেন্দ্র মোদি। গুজরাত কি জনতা ওয়াহ পর কর রহি হে, ইয়ে সিধে দৃশ্য ইস ওয়াক্ত হাম আপকো দিখা রহে হে গুজরাত কে আহমেদাবাদ সে, জাহাঁ পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপনে দো দিবসীয় দৌরে কে লিয়ে অভি কুছি সময় পহলে আহমেদাবাদ পৌঁছে হ্যায়। অর এয়ারপোর্ট সে নিকলনে কে বাদ হুজুম উনকা স্বাগত কর রহা হে। এই মুহূর্তে আহমেদাবাদের রোড শো এর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গতকালই ঘোষণা হয়েছে পাঁচ রাজ্যের ফলাফল, তার মধ্যে চার রাজ্যে বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপি।